আশিত সাউন্ডোসা, ডিজে বাপি, ডুসা এক নম্বর পোল। মামাশিরা সব বসে আছে, ওরা কি বলবে গো, কালকের কলে গেলা জল দেবে। শোনো না, কারের কাছে বলবে কেন? মিছে মিছে রাতারাতি লুকিয়ে লুকিয়ে হবে বাবা, কি লজ্জা, মরে যায়। এই শোনো, এদিকে এসো, বলো না তুমি আমার কি বলে ডাকবে। আমি তোমার সই বলে ডাকবো। আর আমি তোমার কি বলে ডাকবো? সয়া বলে ডাকবে। আমি সই সই বলে ডাকবো, সই। ঠিক আছে, তবে এখানে নয়, ওই টাকি রাখো। হ্যাঁ ওখানে, হ্যাঁ চলো না, চলো চলো। তুমি ধরবে শোনো, আজি হতে তুমি হলে গো, ওই আমার ধর্মের সই গো, এসো তুমি ধর্মের সই গো, এসো শোনো, আমার পক্ষে সাক্ষী রইল ও যত দাদা কন, এসো তুমি ধরে মেরে সই গো, এসো আর সই পাকানো যাবে সঙ্গ করে গো, শঙ্খ বাজাও। ওহি গো সই গো, তুমি ধরে মেরে সই গো, এসো ওহি গো সই গো, তুমি ধরে মেরে সই গো, এসো। আমি তোমার শিখিয়ে দেব, পারবে? এই নাহলে সায়া, ও সায়া, এই দেখো ধানটা সবুড়ে দিয়েছি, কি সুন্দর পরিষ্কার দেখো, না সুবিধা নেই জানো সায়া, এই যে জলগুলো দেখতে পাচ্ছ না, এই সোনাটা শক্ত করে ধরো, শক্ত করে ধরবে, কিন্তু এই জলগুলো পার করে ওপারে দিবে। আজ দেবো ভোলা না তো গো, দেবো ভোলা না তো গো, জল চাচে জল চাচে রাখো, দেবো ভোলা না তো গো, জল চাচে কোমরে কন কন করছে।
যাবে, জীবন না বসলে হবে না। তোমার দ্বারা তো আর জল ছেঁচা হলো না। তুমি এক কাজ করো, মোটা করে আল টেনে দাও, আর আমি যতক্ষণ জলটা ছেঁচে ও পারে ফেলে দিই। কেমন ভাবে জানো ওষায়, আমি দেখিয়ে দেবো, তাহলে দেখো কেমন ভাবে আল দিতে হয় ওষায়। ওই আজ ভালো করে জলে যেন না আসে টাটকা চুনো পুটি তোরা কেনে দিল ইন্ডিয়া
ওই বলে তা গুরু কত ডাকে না ডাকে
আমি বাগদিনের মেয়ের সঙ্গে কোথায় এসেছি? ও তো আমারই পদ্ম সরোবর। আমি আমার কৈলাস এসে গেছি, কৈলাসে যখন এসে গেছি একবার গৌরীর সঙ্গে দেখা করে যাই। গৌরী গৌরী, আরে ও গৌরী তুমি কোথায় গেলে? আরে দেখতে পাচ্ছি না গৌরী। আমি চাষ করতে গেছি, আমার গায়ে কাদা লাগবে না, পায়ে লাগবে না, তো মাথায় লাগবে? ও চাষাবাদ করতে গেলে গায়ে পায়ে কাদা লাগে, ভালো হয়েছে। মাথায় মাছের আঁশ কেন? যা মনে করেছি ঠিক তাই। ও বাড়ি মা, কি মাছ এনেছো নাকি? দেখ বোকা ছেলে কোথায়, তাকিয়ে দেখো তোমার মামার মাথায় বড় বড় মাছের আঁশ। মামা কখন এলো? একটা অন্য ব্যাপার হয়েছে। অন্য ব্যাপার? ব্যাপার কেন হলো কি জানো? কি চিল চিল বিনোদ একটা বড় মাছ ধরেছিল। হ্যাঁ, সে ভাবছে আমি কোথায় বসে খাই, বল্লুকর মাঠ কোথায় বসে খাই, ঠিক জায়গা পাচ্ছিল না। তাই মামার মাথাটা মুড়ো তালগাছের মতো দেখতে মাথায় বসে খেয়েছে, আর ওই আঁস পড়েছে। তা কি আর নারদ কি বললে? আমার মাথাটা মুড়ো তালগাছের মতো। ও বিলে থেকে একটা চিল মাছ ধরে নিয়ে মামার মাথায় বসে খেয়েছে, তাই কোন মেয়ের সঙ্গে ওই বল্লুকর মাঠে মাছ ধরেনি? কোন বাগদির মেয়ের সঙ্গে মাছ ধরাধরি করনি? বেশ ভালো আছে, তুমি কিছু করনি। আচ্ছা নারদ একটা কথা বলি, বিয়ের সময় আমার পিতা গিরিরাজ যৌতুক হিসেবে তোমার মামার হস্তে অঙ্গুরি দিয়েছিল, সেই অঙ্গুরিটা আমার দেখাতে বলো। সেই অঙ্গুরিটা কই? সেটা নেই এখানে, সেটা নেই। নারদ কই? না ওঠা নয়, এদিকে তাকিয়ে দেখো। দেখো তো বাবা এটা কার অঙ্গুরি? দেখো এই দেখো গিরিরাজের নাম লেখা রয়েছে, ছক ধরেছে ছক। তোমার হাতের অঙ্গুরি আমার বুড়ো মামার বুড়ো আঙুলের মাপ, দেখো না। জানো গৌরী, যত দুষ্টের গড়া হচ্ছে নারদ বেটা। আচ্ছা আংটিটা আমার হারিয়ে গেল খালা বাধায়, আমি বেটাকে খুঁজতে বলেছি, না মিথ্যা বলবো না, খুঁজেছে খুঁজেছে খুঁজে পেয়ে গেছে। আমার দেওয়ার কথা তোমায় দিয়ে দিল কি? আচ্ছা মামা কি ছেলে, সত্যিকারে তুমি, সত্যিকারে তুমি আমার মামা, তুই বলেছিলি আমার খুঁজতে। নারদ তুমি মিথ্যা কথা বলছো? তোমার মামা কোনো বাগদির মেয়ের সঙ্গে মাছ ধরেনি, সেই বাগদির মেয়েটা যদি আসে এখানে প্রমাণ যদি করিয়ে দিই। সেই বাগদির মেয়ে এখানে আসবে? হ্যাঁ। কেন বাগদি বলে কি সে মানুষ নয়? মিথ্যা
করেছ তাহলে সব, তাহলে সব করেছ। ধরা দেবো, ধরা দেবো, ধরা দেবো। নারদ, এইবার তোমার মামাকে তাকিয়ে দেখতে বলো, সেই বাগদি মেয়েটা এসে গেছে। ওই আমি বাগদি আজ লই প্রাণ না, আমি তোমার গৌরী গো বাগদি মেয়ে, লই প্রাণ হো না রে, আমি তোমার গৌরী গো বাগদি মেয়ে, লই প্রাণ না, আমি তোমার গৌরী গো আমি বাগদি মেয়ে, লই প্রাণ হো না রে, আমি তোমার গৌরী গো। তুমি বাগদিনী সাজে গিয়েছিলে সাদের গোল্লুকার মাঠে? হ্যাঁ গিয়েছিলাম। এ তুমি কি করেছো? বেশ করেছি। তুমি কোথায় জানো না, আজ তো পুরাণের পাতায় সন্নক্ষে লেখা থাকলো গৌরী মনি বাগদিনী মহাদেবের বাগদি বলে, ডাকিবে না কেউ ধরার মুখে। কোনো দুঃখ নেই ঠাকুর। ও গো ঠাকুর, আমি যদি না বাগদিনী সাজতাম তোমাকে ফিরে আনতে পারতাম না সাদের কৈলাস ধামে। দেখো না, তুমি বিনা কৈলাস ধাম অন্ধকারে পরিণত। তাছাড়া কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী তোমার চিন্তা করে করে তারা যে খাওয়া ছেড়ে দিয়েছে। নিশ্চয়ই ফিরে আসতাম। ওগো ঠাকুর, আচ্ছা একচুক হয়ে গেছে, তুমি গেছো চাষ করতে, আর কতদিন একা বসে থাকবো বলো না তোমার পথে। আমি তবে কথা দিচ্ছি, আমি আর কোনো দিনের জন্য যাব না। ওই বললো কার আর তোমার কোনো দিনের জন্য যেতে হবে না, আর নয় ছেড়ে দিলে হবে না, চলো। শুনে রাখলাম, যদি কোনো দিন যাও আমি তোমাকে খেতে দেবো, চলো ঠিক আছে। আজ বসে বসে ওগো ঠাকুর ভজন কর ঠাকুর, বসে ভোজন করো গো, বসে ভোজন গো ঠাকুর, রত দিনা চলে গো, বসে বসে। ও ঠাকুর আমি খেয়ে, না 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 তুমি খাও, না 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 তুমি খাও, তুমি খাও, আমি খাবো না। ও ঠাকুর আমার বড় নিদ্রা পেয়েছে, আমারও নিদ্রা পেয়েছে। ও ঠাকুর আজ ঘুমাও ঘুমাও, ও গো ঠাকুরা আজ রত্ন সিংহাসনে গো, ঠাকুর সুবর্ণ পালং কে গো, আরে তুমি ঘুমাবাত আমি ঘুমাই মনে নিয়া আনন্দে, ও ঠাকুর মনে নিয়া আনন্দে, ঘুমা ঘুমা ও ঠাকুর সুবর গোপা লঙ্কে গো, ঘুমাও ঘুমা। আরে তুমি ঘুমাবাত আমি ঘুমাই এক পাহা লঙ্কে তে গো, ঠাকুর আর কই পাহা লঙ্কে তে গো, ঘুমা ঘুমা ও ঠাকুর সুবর গোপা লঙ্কে গো। Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.